আজকের রেসিপি ভাপা দই নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবার একটা নতুন রেসিপিতে স্বাগত এই ভাপা দইটা খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এই দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভাপা দইটা বানানো শুরু করা যাক ভাপা দইটি বানানোর জন্য প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার উপর একটা বড়ো সাইজের ছাঁকনি রেখে দিতে হবে আর এখানে আমি পাঁচশো গ্রামের মতন টক দই নিয়েছি দোকানের কেনা যে প্যাকেট টক দইগুলো হয় সেই দইটাই নিয়েছি ছাঁকনির উপরে পুরো দইটা দিয়ে দিতে হবে আর এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এক সাইডে রেখে দিতে হবে যাতে দইয়ের থেকে এক্সট্রা যা জল আছে সেগুলো ঝরে নিচে পড়ে যায় দইয়ের জলটা ঝরবে আর সেদিকে আমি মালাইটা রেডি করে নেবো মালাইটা রেডি করার জন্য এখন একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ জল এখন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে জলটাকে একটু হালকা করে গরম করে নিলাম এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধটা মেশানোর সময় ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু গুঁড়ো হলেও দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম দলা না থাকে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই মিশ্রণটা কিন্তু ঘন হয়ে মালায়ে পরিণত হয়ে যাবে আর এই সময় আমি দিয়ে দিয়েছি তিন চামচ চিনি চিনি কিন্তু খুব বেশি দিলাম না যেহেতু অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি আর গুঁড়ো আর গুঁড়ো দুধ কিন্তু বেশ মিষ্টি হয় তাই এখানে আমি বড় চামচে তিন চামচ চিনি দিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণ মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা এখানে চিনিটা ডবল করে দিতে পারেন আর গুঁড়ো যদি কিন্তু বেশ মিষ্টি থাকে এই চিনিটাই কিন্তু অনেকটা মিষ্টি করে দেবে চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটা একইভাবে মিডিয়ামে করে দিলাম এবার এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিটের মতো নাড়াচাড়া করলেই মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে মিশ্রণটা ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এখানে আমি ভাবা দইটা কোনোরকম কনডেন্স মিল্ক ছাড়াই বানাচ্ছি তাই তার জন্য আমি এখানে মালাইটা রেডি করে নিলাম আর কনডেন্স মিল্ক বাড়িতে কিন্তু সবসময় থাকে না তাই খুব সহজে আপনারা অল্প সময়ের মধ্যে এই মালাইটা রেডি করে মালাইতেও ভাবা দইটা রেডি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর এদিকে এখন আমি কুড়ি মিনিট পরে দেখাচ্ছি টক দইটা এইভাবেই রেখে দিয়েছিলাম আপনারা দেখুন টক দইয়ের থেকে বেশ অনেকটাই জল ঝরে গেছে এখন এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এবার টক দইগুলোকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর টক দইয়ের থেকে এইভাবে এক্সট্রা জলটা ঝরিয়ে নিলে টক দইয়ের যে টকভাবটা অনেকটাই কিন্তু কমে যায় এবার টক দইটাকে এইভাবে প্রায় তিন মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে টক দইটা একেবারে ক্রিমের মতন হয়ে যায় রকম দলা বা দানা না থাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তিন মিনিটের মতন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই ক্রিমের মতন হয়ে গেছে এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছি সেই মালাইটা কিন্তু এখন দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পুরো মালাইটা দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে মিশ্রণটাকে আরও দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এই সময় আপনারা অল্প পরিমাণ এলাচ দিতে পারেন তবে এলাচ গুঁড়ো আমি দিলাম না এইভাবে কিন্তু ভাপা দইটা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছে খুব ভালো করে কিন্তু মালাইটা মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারে রেডি এখন ভাপা দই বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিতে হবে আর ভাপা দইটা আমি এখানে এরকম একটা কেক টিনের মধ্যে বানাচ্ছি আপনারা যে কোনো ধরনের স্টিলের পাত্র নিয়ে নিতে পারেন নাহলে নাহলে ছোটো ছোটো স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন তাহলে একসঙ্গে আপনারা অনেকগুলি ভাপা দই রেডি করে নিতে পারবেন বাটিতে করে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি একটা বাটার পেপার কেটে রেখেছিলাম বাটার পেপারটা এইভাবে নিচে বসিয়ে দিতে হবে তাহলে ভাপা দইটা কিন্তু ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে বাটার পেপারের উপরে একইভাবে আবার অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর এইভাবে সাইডেও বাটার পেপারটা আটকে দিচ্ছে তাহলে কিন্তু ভাপা দইটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই একইভাবে পাত্রটির চারিদিকে খুব ভালো করে বাটার পেপারটা আটকে দিলাম বাটার পেপারটা খুব ভালো করে আটকানো হয়ে গেছে এখন আমি দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখন কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটাই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম হাওয়া না থাকে আর মিশ্রণটা নিচ পর্যন্ত খুব ভালোভাবে চলে যায় খুব ভালো করে ট্যাপ করা হয়ে গেছে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিতে হবে আর খুব ভালো করে পাত্রটির ওপরে কভার করে নিতে হবে যাতে কোনো রকম হাওয়া বাইরে বা ভেতরে না আসতে পারে আপনারা এই সময় একটা প্লেট দিয়েও ঢাকনা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে অ্যালুমিনিয়াম ফয়েলটা ছিল তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে আটকে দিলাম এবার একটা রাবার নিয়ে নিতে হবে রাবারটাকে এইভাবে দিয়ে দিতে হবে তাহলে কি হবে অ্যালুমিনিয়াম ফয়েলটা ওপরের দিকে খুলে আসবে না দইয়ের পাত্রটি কিন্তু একেবারে রেডি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর ভাপা দইটি বানানোর জন্য এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিটের মতন রেখে দিয়েছিলাম জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কড়াইয়ের মাঝখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তারপরে দইয়ের পাত্রটিকে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর কড়াই ঢাকনার উপরে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা কাগজের টুকরো দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে হাওয়া বাইরে না বেরোতে পারে তাহলে কিন্তু গরমটা ভেতর অনেক বেশি হবে যদি হাওয়াটা বেরিয়ে যায় গরম ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে তা একটা ছোট্ট কাগজ টুকরো দিয়ে বন্ধ করে দিলাম এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে পনেরো মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলে দইটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আর পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে দইটাকে এইভাবে আরও দশ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে দইটা ঠান্ডা হয়ে যায় আর দইটা যখন ঠান্ডা হয়ে গরম ভাবটা কমে যাবে তখন কিন্তু দইটাকে প্রায় পনেরো মিনিটের মতন ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এখন আমি দইটাকে পুরো ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দইটাকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন কিন্তু দইটা একেবারেই রেডি এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা এইভাবে তুলে নিতে হবে আপনারা দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে এই দইটা খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন দইটা একেবারে রেডি এখন আমি সাইডের যে বাটার পেপারগুলো আছে সেইগুলোকে এইভাবে একটু আলাদা করে দিচ্ছি তাহলে দইটা কিন্তু ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে এইভাবে বাটার পেপারগুলোকে খুব সাবধানে সাইড থেকে তুলে নিতে হবে বাটার পেপারগুলোকে সাইড থেকে আলাদা করে নিয়েছি এখন একটা হাতা নিয়ে নিতে হবে হাতাটাকে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে যাতে দইটা খুব সহজে প্লেটের মধ্যে ডিমোল্ড হয়ে যায় আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে এখন একটা প্লেটে রেখে দিলাম আর প্লেটটাকে এইভাবে একটু উল্টে নিলেই দইটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে গেল এবার আমি আপনাদের ভাপা দইটা কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে আর এই দারুণ স্বাদের ভাপা দইয়ের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই ভাপা দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে